বিসমিল্লাহ রহমানুর রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাগুলো নিয়ে হাজির হলাম সে আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন। আজকের আলোচনাটি হলো, মানুষ অনেক আমল করে, অনেক সাধনা করে, আল্লাহর পথে অনেক কষ্ট করে, তারপরেও কিন্তু মানুষগুলো আল্লাহর দর্শন লাভ করে না, আল্লাহর থেকে অনেক দূরে থাকতে হয়, আল্লাহর দর্শন লাভ হয় না। এত সাধনা, এত কর্ম, এত ত্যাগ দেওয়ার পরেও মানুষ আল্লাহর দর্শন লাভ করতে পারে না। এর মূল বিষয় হলো কি জানেন, যে আপনি যখন ত্যাগ দিচ্ছেন সেই ত্যাগটা মানুষ বুঝতে পারছে যে আপনি ত্যাগ দিচ্ছেন, আপনি আল্লাহর ইবাদত করছেন এটা মানুষ বুঝতে পারছে যে আপনি আল্লাহর ইবাদত করছেন, আপনি আল্লাহর সাধনা করতেছেন এটা মানুষ দেখে বুঝতে পারছে যে সে আল্লাহর সাধনা করতেছে। সমস্ত কিছু মানুষ যখন দেখে ফেলে এবং বুঝে ফেলে, তখন কিন্তু সেই মানুষটির মধ্যে একটা জিনিস কাজ করে যে আমি সাধনা করি, আমি দান করি, আমি কর্ম করি, আমি সুপথে আছি। তো একটি ভাষা আছে যে ভালো করে খারাপ সাজো, খারাপ করে ভালো সেজো না, মাওলার ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে। আচ্ছা, তাহলে এখানে একটি কথা আছে যে সাধুর ভেষ ছাইরা দিয়া মাতাল বৈতাল সাজো আগে, মাওলার ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে। তো এখন যে বিষয়টি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটি হলো যে আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহর সাধনা করি, আল্লাহর জন্য কষ্ট করি, কাউকে বুঝতে দেওয়া যাবে না, আল্লাহ আমাকে অভাবে রেখেছে, মুখে তেল দিয়ে থাকব, মানুষকে বুঝতে দেব না। যদি আমি মানুষকে বুঝতে দিই তাহলে আমার মধ্যে একটা জিনিস কাজ করে যে মানুষ জানে যে আমি সাধক, মানুষ জানে আমি ইবাদত করি। আচ্ছা, অনেক ভালো কিছু করবেন কিন্তু খারাপের বাগটা নিয়ে থাকবেন, অনেক সাধনা করবেন অসাধকের মতো লাগবে আপনাকে। যখন এমন করে চলা হবে, এমন করে মানুষের জীবনটা কাটাবে, তখন এমন করতে করতে তখন সেই মানুষটি মূলত আত্মত্যাগী হবে, আত্মত্যাগী হতে হতে, আত্মসাধনা করতে 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 তখন তার মধ্যে এমন কিছুর সৃষ্টি হবে, তার আত্মদর্শন হবে, তার পরমাত্মার দর্শন হবে, তার আল্লাহর দর্শন হয়ে যাবে। তবে হে সমস্ত জগৎবাসী, আরও একটি বিষয় হলো কি দেখুন, যে পৃথিবীতে যত সাধনাই আছে, দেখেন আরও একটি জিনিস বোঝাতে গিয়ে বলতে হয়, আপনি দামি দামি খাবারের জিনিস কিনেছেন, মাংস কিনেছেন, তেল কিনেছেন, মশলা কিনেছেন, এবং সমস্ত মশলা একত্র করে শেষে পাক করেছেন, লবণ দেননি, তখন কিন্তু এই খাবারটা খাওয়ার যোগ্য থাকবে না। ঠিক মানুষের সাধন ভজনের পাশাপাশি, যদি মানুষের ত্যাগের পাশাপাশি যদি মানুষের পূর্ণ ভক্তি, পূর্ণ বিশ্বাস না থাকে, সেই মানুষটি কখনোই আল্লাহ পর্যন্ত পৌঁছায় না এবং আল্লাহ তার কাছে আসে না, সাক্ষাৎ ঘটায় না। তাই নিজেকে আল্লাহর প্রেমের দেশে বিলীন করে দিতে হবে। তাই বলবো হে সমস্ত জগৎবাসী, সমস্ত সাধনার পাশাপাশি, সাধনা তো লাগবেই, সেই সাধনার পাশাপাশি প্রেম ভক্তির মধ্যে ডুবে থাকতে হবে, তার নাম এক সেকেন্ডের জন্য ভোলা যাবে না। যাইতেছে আল্লাহ, আসতেছে হু, শ্বাস নিচ্ছি আল্লাহ, শ্বাস বেরোচ্ছে হু, আল্লাহ হু, আল্লাহ হু, সামনে খাড়া সেই রূপ, সেই রূপের মধ্যে একদিন আসল যে রূপ সেটি এসে যাবে, এটিও আসল সেটিও আসল। কারণ যাকে দিয়ে আমি শুরু করেছি সেও তো আসল, কিন্তু এই আসলের ভিতরে আরেকটা আসল আছে, আর এই আসল দিয়ে সেই আসলকে ধরতে হয়। তবে যাই হোক, এই সমস্ত জগৎবাসী, আজকে ছোট করে আলোচনা করলাম, সামনে কী ধরনের আলোচনা আপনারা চাইছেন অবশ্যই জানাবেন, এবং আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার করে রাখবেন। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।